এই যে একটা ঘুগনি, এটা পচুনি। এই অলক খালি ঘুগনি খাই, পচুনি খাই না, অসভ্য ছেলে। খুবই ফেমাস খাবার পাওয়া যায়। তো এটা টাইমিং হলো পাক্কা একটা, দোকানটা খুলছে তো এখন আমরা যাব, তো দেখাচ্ছি কি জিনিসটা। আর খুবই ফেমাস জিনিস, এক ঘন্টায় বেচাকেনি হয়। তো চলো দোকানটা, চলো গাইস, যাচ্ছি এখন দোকানে। খুব খাবার ফেমাস খাবার, এই দেখো আমাদের কপুরদা কুচুনি। তোর ভিডিও কিন্তু একদম ফেসবুকে ফেসবুকে ইউটিউবে চলে যাবে ভাইরাল। আমরা নিয়ে নিচ্ছি, এই যে দেখা দেখা, এই যে একটা পুচু, ভালো করে দেখা, এই যে একটা ঘুগনি, এটা পুচুনি। এই অলক খালি ঘুগনি খাই, পচুনি খাই না, অসভ্য ছেলে। পচুনির মজাটা কি বুঝবি রে ভাই, এই এটা ডাল ভাত আর এটা হচ্ছে মাংস ভাত। এই যে এটা হলো ঘুগনি, এটাতে খাসির তেল, খাসির তেলই দেয় আর কিছু দেয় না। আর এটা হলো পচুনি, খুবই ফেমাস বড় পাপড়ির, এত টেস্ট। সকালে সকালে দাঁত ব্রাশ না করে চলে আসে সবাই খাইতে, এতটাই টেস্ট। তো এটা কি কি দিয়ে বানায় বল একটু। খাসি, খাসির মাংস, খাসির যে ছাট, সব কিছু থাকে, সব কিছু খাসির, সব কিছু থাকে খাসির, এ টু জেড, উপরের চামড়াটা বাদ দিয়ে। তো দেখা একটু, এই দেখো পিস, এই দেখো, এই দেখো পিসটা দেখো, দেখেছো একটা সময় আসবা, দুটার পরে আসলে কিন্তু পাবা না, কারণ এটা হাইলে হাই 20 মিনিটের দোকান, 20 মিনিট পরে আসলে শেষ। ঘুগনিটা একবার আজ যে একবার যে খাবে 100% গ্যারান্টি, পরের দিনও আসবে। দোকানটা দেখা যায়, এই যে দোকান, এই যে দোকানটা দেখা যাচ্ছে, এটা দোকান, আর এই যে এটা আমাদের মাঠ। পরিবেশটা দেখা একবার, পরিবেশ অসাধারণ, অসাধারণ পরিবেশ। এই পরিবেশের সাথে এই আমার পচুনি আর এই ঘুগনি, মানে হেব্বি হেব্বি, সবাইকে একবার আসতে হবে। এটা কি রে, এই যে এটা কি, এটা কি, এটা পাইপ, পাইপ বলতে পাইপ, পাইপ প্লাম্বার মিস্ত্রি পাইপ লাগাবে, পাইপ পাইপ দিয়ে বানায় নাকি। তো এটা খাসির সিনা, সিনা, হ্যাঁ এটা সিনাই হবে। আর এটা আছে সিনা, এটা হচ্ছে খাসির যে ভুড়িটা থাকে, ভুড়িটা, ভুড়িটা তেল, ওটা খাচ্ছে, খুব টেস্ট না। হেব্বি হেব্বি ভাই, ও মাই, সকালে ভাত খেয়েছিস না, দাঁত মেজে আসছিস, ভাত খেয়ে খাবে বাড়াই, এইসব খাও, ভাত খেয়ে তো হবে না, মজা করে পছন্দ খাও, বাড়ি গিয়ে বাড়তে যাওয়া, চিড়া সঙ্গে আছে ভাই, যেতে হবে তাহলে চালা। খাওয়া শেষ, ওর চলে যাচ্ছে আমাকে ধুয়েই, এরকম হারামি, আমার একটু বাকি আছে, নিয়ে আয় যা, আবার যাচ্ছে আনতে। একবার খায় কারো পোষায় না, মিনিমাম 2-3 বার তো খাবেই, যাচ্ছে। তো আমার এটা শেষ করে আমিও যাবো আনতে, নিয়ে আসতেছে, যে নিয়ে আসতেছে, আর আমি একা একা যাই, নিয়ে আসলো, আমাকে বললো না একবার, হয়ে গেল। এক প্লেট খায় আর বসায় না, এক প্লেট খায় বসাবে না ভাই, আর এক প্লেট, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট দেখি, তোর চলে আসছে।
কে জানো পঙ্কজ শালিক আজকে পঙ্কজ আসে নাই পঙ্কজ শালিক পাঠিয়েছি বেচারা খাওয়া শেষ এখন প্লেট রাখতে যাচ্ছে রতন পাল খুচুড়ি খেয়ে আসার পর ব্রিজে দেখি কতগুলো বান্দর বসে আছে একদম আসতেছিলাম দেখি অনেকগুলো বান্দর এই যে একটা বান্দর চিল্লাচ্ছে ওকে পুরা নদীতে ধরে পুরা একদম স্নান করে দিয়েছে এই যে বান্দরটা আর একটা কই গেল এই যে পাতাটার সামনে কি খাচ্ছে আর এটাকে পুরা একদম স্নান করে দিয়েছে পুরা কাঁদতেছে ঠান্ডা একদম কাঁদতেছে বান্দর বসে আছে আর ওদিকে দুটা বাচ্চা চারটা পাঁচটা এই যে একটা ছয়টা বান্দর টোটাল এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো বেশি ভিডিও ছাড়া হয় নাই হাইলি আই একটা কি দুটা তিনটা ছাড়া হয়েছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর প্লাস সাবস্ক্রাইবটাও করবা তো বাই।